কি অবস্থা তোমাদের সবার? তোমরা অলরেডি বাংলা, ইংরেজি এবং আইসিটি পরীক্ষা শেষ করে যুক্তিবিদ্যার জন্য কিছুটা চিন্তিত আছো। তোমরা ভাবছো যে ভাইয়া যুক্তিবিদ্যার জন্য কি কোনো সাজেশন দিবেন? সো আমি তোমাকে বলি, সাজেশন বলতে তুমি তোমার মতো করে তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নাও, তুমি তোমার মতো করে তোমার পাঠ্য বইটাকে শেষ করো। পাঠ্য বইটাকে শেষ করার পর আমরা আজকে যে সাজেশনটা দিচ্ছি সেটাকে পড়ো। আমাদের সাজেশনে আমরা যেটা করেছি, যুক্তিবিদ্যার প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছিল সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি। অর্থাৎ বোর্ডে আসা এমসিকিউগুলো দিচ্ছি, প্রতিটা অধ্যায়কে গুরুত্ব দিয়ে তুমি সৃজনশীল কোয়েশ্চেনগুলো সলভ করবা, আর আমাদের এমসিকিউগুলো পড়ে গেলে এখান থেকে তুমি কমন পেতে পারো। কমন না পেলেও বিগত বছরগুলোতে প্রতিটা অধ্যায় থেকে যেহেতু বোর্ডগুলোতে এই কোয়েশ্চেনগুলো করেছে, সো এই কোয়েশ্চেনগুলো পড়ে গেলে তুমি দেখবা এখান থেকে হুবহু কমন না আসলে এই সিকুয়েন্সে প্রশ্ন কমন চলে আসছে। সো অবশ্যই তুমি তোমার মতো করে প্রস্তুতি গুছিয়ে নিবা, তার পাশাপাশি তুমি চাইলে আমাদের এই সাজেশনটা ফলো করতে পারো। সাজেশনটা কিন্তু খুবই দারুণ। তার বাইরে তোমাদের যাদেরকে আমরা এর আগে ড্রাইভ লিঙ্ক দিয়েছি, তোমাদেরকে বলবো সেই ড্রাইভ লিঙ্কটা তুমি একটু ওপেন করো, সেখানে গেলে যুক্তিবিদ্যা সাজেশনটা তুমি পেয়ে যাবা। এছাড়া তুমি যদি ড্রাইভ লিঙ্ক ওপেন না করে থাকো, এর আগে যদি তুমি আমাদের কোনো ড্রাইভ লিঙ্ক না পেয়ে থাকো, তাহলে বলবো কমেন্ট বক্সটা চেক করো অথবা ফেসবুক পেজ একটু SMS করে বলো যে ভাইয়া আমাদের যুক্তিবিদ্যা সাজেশনটা লাগবে, আমরা তোমাদেরকে সেই যুক্তিবিদ্যা সাজেশনটা কিন্তু দিয়ে দিব। সো আমরা যদি দেখাই আমাদের যে ড্রাইভ লিঙ্কটা, যেটা তুমি পেজে SMS করলে দিয়ে দিব কিংবা তুমি হচ্ছে কমেন্ট বক্সে পেয়ে যাবা, সেটাতে ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করলে তুমি এরকম একটা ইন্টারফেস পাবা যেখানে আমরা সব সাজেশন দিয়ে রেখেছি। সো এই সাজেশনের মধ্যে তুমি খেয়াল করলে দেখবা যে যুক্তিবিদ্যা বলে লাস্টের একটা অপশন আছে, এখানে ডাবল ক্লিক করবা, দেখবা যুক্তিবিদ্যা প্রথম পত্র। প্রথম পত্রের তোমাদের যে অধ্যায়গুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে, এক অধ্যায়, তিন অধ্যায়, চার অধ্যায়, পাঁচ অধ্যায়, ছয়, সাত, এই অধ্যায়গুলো আছে। সেই ক্ষেত্রে তুমি যদি খেয়াল করে দেখো, আমি যদি তিন নম্বর অধ্যায়ে যাই যুক্তিবিদ্যার, তাহলে তুমি তিন নম্বর অধ্যায়ে গেলে তুমি তিন নম্বর অধ্যায়ের যত MCQ আছে, এই যে দেখো তিন নম্বর অধ্যায়ের যত MCQ আছে সব MCQ আমরা দিয়ে দিয়েছি, এবং এইগুলো নর্মাল কোনো MCQ না, বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসা MCQগুলো আমরা দিয়েছি। সো দেখো এখানে আমরা হিউজ পরিমাণ MCQ দিয়েছি, এখান থেকে কমন না এসে কোনো উপায় নাই। দেখো প্রায় 200 মতো MCQ আছে এই অধ্যায়ের, এবং এই MCQগুলো কিন্তু নর্মাল কোনো MCQ না, যে আমি ইচ্ছে মতো দিয়েছি এমন না। এই অধ্যায় থেকে যুক্তিবিদ্যা তো অনেক দিন ধরে আছে, সো প্রতি বছর যে বিভিন্ন বোর্ডে প্রশ্ন হয় সবগুলো প্রশ্ন জমা হয়ে প্রায় 200-র উপরে MCQ হয়ে গেছে। সো তুমি পরীক্ষার আগে প্রতিটা অধ্যায় পড়ে পড়ে জাস্ট আমাদের এই PDFটা যদি কমপ্লিট করো, এইবার আমি 100% কমন দিচ্ছি আসবে, না এসে কোনো মানে উপায় নেই। সো ব্রো তুমি মাথা ঠান্ডা রাখো, আমাদের অধ্যায়গুলো পড়ো। সো এখানে আমরা তিন নম্বর অধ্যায় দিয়েছি, তুমি যদি সাত নম্বর অধ্যায় দেখো অর্থাৎ আরোহ অনুমান, সো তুমি ওই অনুমানের যদি অনুপপত্তি দেখো বা অনুমান দেখো, এই যে দেখো সপ্তম অধ্যায়ের, এই যে দেখো কি সুন্দর করে MCQগুলো দেয়া, যেগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছিল, ঠিক আছে, এই যে দেখো সব দেয়া আছে। সো বিভিন্ন বোর্ডে কিন্তু এই MCQগুলো আসছে, আমাদের এখানে প্রায় কয়টা, আমাদের সপ্তম অধ্যায় প্রায় 65টা MCQ দেওয়া আছে, এই 65টা MCQ বিগত বছরগুলোতে বোর্ডে এসেছিল। সো আমি বারংবার বলছি তুমি আমাদের এই সাজেশনটাকে শেষ করবা এবং তুমি তোমার মতো করে বইটাকে আগে পড়ে নিবা, তোমার প্রস্তুতি 100% রাখবা, রেখে পরীক্ষার আগের দিন রাত এবং পরের দিন সকালে স্বাধীন ভাইয়ের MCQগুলো প্রতিটা অধ্যায় শেষে শেষ করে গেলে আমার কেন জানি মনে হচ্ছে তুমি কমন পাবা। পরীক্ষা যারা দিচ্ছ দিয়ে এসে একটু কমেন্টে লিখো তো তোমাদের কমন পড়েছে কি না, তাহলে আমি আর ভালো লাগবে দেখতে। সো এর বাইরে যদি আমরা দেখি, ধরো যুক্তিবিদ্যা যদি আমরা হচ্ছে প্রথম অধ্যায় দেখি, সো যুক্তিবিদ্যার প্রথম অধ্যায় আমরা দেখব যে এই যে যুক্তির যে ধারণা দেওয়া হয়েছিল, সো যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ে তুমি যদি যাও তাহলে দেখবা যে এইখানেও আমরা তোমাদের জন্য অনেক MCQ দিয়ে রেখেছি, দেখো যেগুলো বিগত বছরে বিভিন্ন বোর্ডে এসেছিল, ঠিক আছে, এখানে অনেক MCQ আছে, প্রায় কয়টা, ওকে আমরা এখানে দেখব যে প্রথম অধ্যায়ের উপর প্রায় হচ্ছে তোমার 80টার মতো MCQ আছে। দেখো এখানে সব দেওয়া আছে, সুন্দর করে উত্তর সহ দেওয়া আছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। সো আমি বলবো প্রতিটা অধ্যায় যখন তোমার শেষ, তুমি স্বাধীন ভাইয়ের এই PDFটা থেকে MCQগুলো প্র্যাকটিস করে নাও, এগুলো যেন তোমার কোনো MCQ না, বিগত বছরগুলোতে বোর্ডে এইগুলাই এসেছিলো, তোমার বই রিডিং করে লাল লাল করে দাগিয়ে রাখো আর আমাদের MCQগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। সো যারা যুক্তিবিদ্যা পরীক্ষা দিচ্ছ তাদের অবশ্যই একটা প্ল্যান আছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা, তারা সামনে ঢাবির ভর্তি পরীক্ষা দিবা। সো তোমাদের জন্য আমাদের একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ,
বি ইউনিট অর্থাৎ মানবিকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা। তুমি জানো আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং প্রতি বছর আমাদের মাধ্যমে প্রায় শত শত শিক্ষার্থী ঢাবিতে আসতেছে, এবার আসবা তুমি। সো তোমাদের জন্য আমাদের যে আয়োজন সেটা হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ বি ইউনিট, যেখানে বাংলার ক্লাস থাকবে 40টা, ইংরেজির ক্লাস থাকবে 40টা, সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে 30টা, এবং কোর্স ফি নিচ্ছি আমরা 3000 টাকা। কোর্সে ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে প্রশ্ন করা হবে। কোর্সটা শুরু হবে 8 তারিখ, অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হলে 8 অক্টোবর থেকে শুরু হবে। কোর্সে ভর্তি হতে তুমি নিচের এই দুইটা নাম্বারে বিকাশে 3000 টাকা পাঠিয়ে কল দিতে পারো, অথবা তোমরা আমাদের এই কোর্সে বা ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের ফেসবুক পেজে এসএমএস করে বিস্তারিত জেনে নিতে পারো। আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলেও এই দুইটা নাম্বারে তুমি কল দিয়ে যোগাযোগ করতে পারো। এর বাইরে আমরা যদি বলি, আমাদের এই কোর্সে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড আকারে থাকবে, ক্লাস শেষে পিডিএফগুলো তোমাকে হচ্ছে অনলাইনে দিয়ে দেওয়া হবে, লেকচার শিটগুলো। এছাড়া প্রতিটা ক্লাস যেহেতু রেকর্ডেড থাকবে, তুমি যতবার ইচ্ছা ততবার ক্লাসগুলো দেখে নিতে পারবা। ক্লাস শেষে ওই টপিকের উপর পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় তোমার যদি কোনো প্রবলেম থাকে ওইটার জন্য থাকছে আমাদের সলভ ক্লাস। আমাদের সলভ ক্লাসের বাইরে তোমাকে যদি কোনো ধরনের প্রবলেম তুমি ফিল করো, তুমি টিচারের সাথে সরাসরি কথা বলতে পারবা, যারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এছাড়া তুমি আমাদের এই কোর্সটা করতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, প্রায় 4-5 মাস, এবং তুমি এই একটা কোর্স করে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে পারবা, আলাদা করে আর কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না। সো আমাদের এই ব্যাচে আমরা তোমাদের জন্য মুখে আছি, গত বছর প্রায় 200-এর মতো শিক্ষার্থী আমাদের এই ব্যাচের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, আর এবছর চান্স পাবা তুমি। তোমার জন্য আমরা মুখিয়ে আছি, যুক্তিবিদ্যা পরীক্ষার জন্য শুভকামনা রইল। ঢাবির ব্যাচে আমরা অপেক্ষায় আছি তোমার, কারণ আমাদের ভর্তির লাস্ট ডেট 20 সেপ্টেম্বর। সো এর আগেই তোমাকে প্রস্তুতিটা গুছিয়ে নিতে হবে।